गुड मॉर्निंग सबाई के। तो आज के सकाल शुरू कर लम बाबा मार घर थेके। तो घूम थेके उठे ये घरे एसे देखछि ये घरेर बिछाना तोला हयनी। तो आगे भावलम जे ना ये घरेर बासी बिछानाटा तुले नी। तो ताड़ाताड़ी करे आमी ये घरेर बिछानाटा तुले निच्छि। तो ये घरेर बिछाना तुलते गिये देखछि जे आमादेर गोपू सोना एखोनो घूम थेके ओठेनी। तो हयतो मा कोनो कारणे भूले गेछे आजके। जाई होक, माई प्रतिदिन गोपाल के घूम थेके तुले रान्नाबान्ना करेई मा बेरान। तो आज के हयतो कोनो कारणे भूले गेछे। तो आमी भावलाम आगे बिछानाटा तुले नेई बासी घर बिछाना झाड़ दिए तारपरे गोपाल के घूम थेके तुलब। तो चलो बंधुरा, तोमादेर साथे कथा बोलते बोलते आमार बिछाना तोला हये गेलो। तो आजके ब्लगटा आशा करी तोमादेर भालो लागबे। तो सारा दिन आमी की की करी सबई तोमादेर साथे शेयर करब। तो एई जे देखते पाच्छो बा आमार घरेर बिछाना तोला गेछे। आजके एकटु मेघला मेघला वेदार बोले एरकम एकटु अंधकार अंधकार लागछे। तो ये घर थेके चले गेलाम बाथरूमे सोजा चोख मुखे जल दिए। घरे देखते ही पाच्छो ये घरे एखोनो मशारी टांगानो, माने एखोनो आमार बर घुमाच्छे, ओ एखोनो घुम थेके ओठेनी। आमी चोखे मुखे जल दिए नाइटीटा छेड़ेई चले गेछि गोपू सोनार काछे। तो एई जे एखोनो आमादेर गोपू सोना घुमाच्छे। आजके ओर उठते एकटु देरि हये गेलो। तो ओके एकटु आदर फादर करे ओके एखोन घुम थेके तुलब। এই যে বসে পড়েছে আমাদের গোপু। তো ওর হাতে আগে ওর আসল জিনিস ওর বাসিটা দিয়ে দিলাম, তারপরে চলো ওকে একটু জল মিষ্টি খাইয়ে দিই। তো এই যে ওকে একটু জল মিষ্টি খাইয়ে দিচ্ছি, তারপরে আমার সোনু বসে থাকবে আর আমি ওইদিকে নিজের কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা, গোপাল দিয়ে এসে আমি রান্নাঘরে এসে দেখছি রান্নাঘরের এই অবস্থা। যেহেতু মা তাড়াহুড়া করে রান্নাটা করে চলে যায়, তো সেভাবে পয় পরিষ্কার করতে পারে না। তো আমি ভাবলাম রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নেওয়া যাক, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। তো চলো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে আমি আমার ক্যামেরাটা সেট করে নিয়েছি। এবার যত মশলাপাতির কৌটো আছে সব আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম। আর এখানে দেখতে সব খাবার দাবার রেডি করা, আমাকে এক এক করে আমি এগুলো সব খাবার টেবিলে নিয়ে যাব। তো এই যে প্রথমে ভাত আর তরকারি নিয়ে গেলাম, আর এখানে বোধহয় ঝুড়ি দিয়ে ঢাকা ডাল আছে, আর যাই হোক কিছু ভাজা ঠাজা হয়তো হবে। তো আমি এক এক করে সব টেবিলে রেখে আসছি। আর এখানে এই যে আমার বড়ের টিফিনটাও বেড়ে রেখে গেছে। তো এইগুলো সব আমি গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে সব খাবার জিনিসগুলো খাবার টেবিলে রেখে আসি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার সুবিধা হবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি। আশা করি ব্লগটা তোমাদের খুব খুব বেশি ভালো লাগবে। তো খাবার দাবার মোটামুটি আমার সবই টেবিলে রাখা হয়ে গেছে। আর ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে। এবারে রান্নাঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব খারাপ অবস্থা। ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই রান্নাঘর পরিষ্কার করতে গিয়েই না জানি কত বাসন বেরাবে। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে ফাঁকে এক গ্লাস জল খেয়ে নেব, কারণ প্রতিদিন সকালেই আমি ফ্রেশ হয়ে এক গ্লাস জল খাই। আজকে যেহেতু আগেই আমি রান্নাঘরে চলে এসেছি, যে কারণে কাজের ফাঁকেই আমি এক গ্লাস জলটা খেয়ে নেব। তো এই যে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে স্ল্যাবটা মুছে নিলেই হয়ে যায় মোটামুটি। তো একবার ন্যাতা দিয়ে মুছে নেওয়ার পর আর একবার ভাবলাম একটু ভালো করেই মুছে নিই। তো অলমোস্ট আমার রান্নাঘর প্রায় পরিষ্কার করা কমপ্লিটের দিকেই।
তো এবার গ্যাসের শিকগুলো লাগিয়ে নেব। প্রায় মোটামুটি মোছামুছির কাজ আমার শেষ। রান্নাঘরটা পুরো ঝকঝকে চকচকে করে দিয়েছি, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। গ্যাসের শিকগুলো বসিয়ে লাস্টবার একবার মুছে নিলাম। তো দেখো তো বন্ধুরা, রান্নাঘরটা তোমরা চিনতে পারছো নাকি? তো রান্নাঘর আমার পরিষ্কার করা কমপ্লিট, মানে একটা অনেক বড় কাজ আমি সেরে ফেললাম। এখন আমি আস্তে আস্তে ব্রাশ করব। ঘরে ব্রাশ নিতে এসেছি, দাঁত মাজবো। এসে দেখছি আমার বর বিছানা তুলে দিয়েছে। ছেলে মানুষ অতটা ভালো করে তো পারে না, ওর মতো করেই তুলেছে। তাও সাইড ফাইডগুলো গোজা ছিল না, আমি গুজে নিয়েছি। মশারিটা ওখানে দলা করে রেখে দিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ। আর বালিশগুলোকে আমি এইভাবে রাখি না, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, বালিশগুলো আমি এরকম পরপর সাজিয়ে রাখি। তো চলো, ওর মতো করে তুলেছে, আমি একটু আমার মতো করে তুলে নিই বিছানাটা। তো এই যে আমি আমার মতো একটুখানি গুছিয়ে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি, ভালোই তুলেছে, অসুবিধা নেই। তো চলো এবার আমি ব্রাশটা করে নিই। আজকে ছাদে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, সকালবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছে। তো চলো ছাদে গিয়ে তোমাদেরকে ওয়েদারটা দেখাই। দেখতে পাচ্ছ পুরো ছাদ ভেজা, ওয়েদারটা জাস্ট ওয়াও। আমাদের বাড়ির পেছনটা সবুজেই সবুজ, জাস্ট ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, কী সুন্দর ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, তো চলো ওই দিকটা তোমাদের নিয়ে যাই। গাছের ফুলগুলো এখনও ঠিকমতো ফুটে উঠতে পারেনি, এই ফুলগুলোই কত বড় বড় হয়। সব ছোট ছোট হয়ে আছে। তো এই যে হচ্ছে বাড়ির সামনেটা, সবারই বাড়ির ছাদ, টিন, অ্যাসবেস্টস সব ভেজা। এই হচ্ছে সকালের পরিবেশটা, ভীষণ সুন্দর লাগছে। তো চলো আমি ওয়েদারটা উপভোগ করতে করতে ব্রাশ করে নিই। এই যে বরের খাবার বেড়ে দিয়েছি, ও সকালে খেয়ে যাবে এটা, ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, শাক ভাজা। আর এই যে ওর টিফিন রেডি, এখানে শাক ভাজা আছে, এখানে আমের চাটনি আছে, এখানে মাছের ঝোল আছে, এখানে ভাত আছে। চলো ও খেতে খেতে আমি ওর টিফিনটা প্যাক করে দিই। তো বন্ধুরা, এই যে আজকে আমি সকালে ব্রেকফাস্টে ভাত খাচ্ছি না, আজকে আমি ম্যাগি খাচ্ছি। কারণ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম ম্যাগি খেতে ইচ্ছা করছিলো, আর এমনিতেও আমি ম্যাগিটা ভীষণ ভালো খাই। তো ম্যাগিটা খেয়ে, ওষুধপত্র খেয়ে আমি এই যে পেয়ারা কেটে রেখেছি, এই পেয়ারাটাও খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, 10:30 বাজতে যায়, 10:15 বাজে, তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন দুপুর হয়ে গেছে, আমার দুপুরের লাঞ্চও হয়ে গেছে। তো এখানে জানি না এই ভিডিওটায় কোনো কারণে আমার ভয়েসটা আসেনি, তাই জন্য আমি ভয়েস ওভার করে বলে দিচ্ছি। তো কিছু একটা প্রবলেম হয়েছিল, যাই হোক। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এই যে বিছানায় ওষুধপত্র ফল নিয়ে চলে এসেছি। তো চলো, এখন প্রায় 2:30 বাজে মোটামুটি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা বড় মৌসুমি লেবু কেটে নিয়েছি, আর এখানে দুটো কলা আছে, তো খাবো। আর তার আগে হচ্ছে আমার ওষুধ আছে, এই ওষুধগুলো খেয়ে নেব। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকে আর দেখানোর মতো কিছুই নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।